তো আজকে আমি এই 6 নম্বর এবং এই 8 নম্বর এই দুইটা অঙ্ক করে দেখাবো আমি কীভাবে ক্যালকুলেটার উঠাতে হবে, কথা না বাড়িয়ে আমি ক্যালকুলেটার উঠাতে কীভাবে সেটা আমি দেখাচ্ছি। তো এরকম অঙ্ক যখন অঙ্ক থাকবে তখন আপনারা তুলবেন। এখানে আমার ছিল হচ্ছে 0.2 এবং 7, এই 7-এর উপরে কোনো কোনো ছিল, যেহেতু 7-কে আমি 6-বার থেকে 7-বার বা 8-বার উঠাবো, ক্যালকুলেটার উঠালাম। ভাগ ছিল আমার কত, 0.5, পৌনঃপুনিক, কোনো ভাগ থাকার কারণে, পৌনঃপুনিক যেহেতু আছে ভাগ থাকার কারণে এটাকে আমি 6-বার বা 7-বার উঠাবো, 6-বার বা 7-বার উঠালাম। তো আমার এটা কী আসে, 5.00000, তার মানে 0.5, 0.5। এখন আমি উত্তরে দেখবো কোনটার সাথে আমার মিলে। এই যে এইটাতে আপনারা লক্ষ্য করেন, গ নম্বরে 0.5, ঠিক আছে। আমার ওখানে কত ছিল, আপনারা উত্তরটা আবার একটু লক্ষ্য করেন। আমরা যদি উত্তরটা আবার একটু লক্ষ্য করি, 0.5000, তার মানে কাছাকাছি, কোনটার কাছাকাছি হচ্ছে। পৌনঃপুনিক থাকলে একটা সমস্যা যে আপনাদের উত্তরগুলো একবারে অ্যাকুরেট আসবে না, কাছাকাছি আসবে, যেটা হলো কি এই যে 0.05, এরপরে 0, সেহেতু যেহেতু দাম নাই সেহেতু এই না লিখলেও সমস্যা নাই, তাহলে এটার কাছাকাছি আছে যেহেতু আছে সেহেতু উত্তর হবে এইটা। এবারে দেখেন এই যে 8 নম্বর আমরা কীভাবে করবো, এই যে 8 নম্বরটা এখানে কী আছে, 0.3 পৌনঃপুনিক ইনটু 0.83 পৌনঃপুনিক, এটা আমরা ক্যালকুলেটার উঠাই একে একে, ব্র্যাকেট দিয়ে ভাবে আছে সেভাবে উঠালাম। কত ছিল আমি আরেকবার একটু চেক করি, 0.3 পৌনঃপুনিক এবং 0.83 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক থাকার কারণে এটা 6-বার বা 7-বার আমি উঠাবো, 7-বার বা 8-বার, ইনটু 0.83, মানে 3-এর উপরে পৌনঃপুনিক ছিল, এটা 3-এরকে আমি 6-বার বা 7-বার বা 8-বার কাছাকাছি উঠাবো, ব্র্যাকেট ছিল একটা, তারপর একটা ভাগ চিহ্ন ছিল। এরপরে আমার কী আছে, এরপরে আমার আছে হচ্ছে 0.5 ইনটু 0.1 পৌনঃপুনিক, মানে 5-এর উপরে পৌনঃপুনিক নাই আর 1.1-এর উপরে পৌনঃপুনিক আছে, সেহেতু আমি এটাকে ক্যালকুলেটার উঠাবো, এরকম ব্র্যাকেট দিলাম। 0.5 যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ এর উপরে পৌনঃপুনিক নাই, ইনটু 0.1-এর উপরে পৌনঃপুনিক ছিল, এটা 0.1-কে আমি কয়েকবার উঠাবো, 6-বার বা 7-বার বা 8-বার কাছাকাছি উঠালাম। তো আমার উত্তর কত আসে এখানে দেখি, 5.00000। এখন আমি দেখবো এটা কার কাছাকাছি মিলে বা এই উত্তরটা কার সাথে মিলে। আমি এখানে দেখি আমার ছিল 5.00000, তার মানে কি আমার এই খ নম্বর উত্তরের সাথে বা কাছাকাছি মিলে, ঠিক আছে। যখন কাছাকাছি হবে অথবা 4.99999, এটাও কিন্তু এই যে 5-এর কাছাকাছি হয়, 4.99999 এটা প্রায় 5-এর কাছাকাছি, এরকম কাছাকাছি অথবা সমান যেটা উত্তর হবে সেটা আমরা গ্রহণ করব। তো এই ধরনের যেগুলো অঙ্ক আসবে এক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে অপশান টেস্ট হবে না, এগুলোতে ক্ষেত্রে কী করতে হবে, এই অঙ্কগুলাই ক্যালকুলেটার এইভাবে উঠাতে হবে, মানে যেভাবে আছে। পৌনঃপুনিক থাকলে ওটা বারবার উঠাবেন, যেমন এই ক্ষেত্রে আমি কী করলাম, এই যে 7-কে বারবার উঠালাম, 5-কে বারবার, মানে 6-বার থেকে 7-বার বা 8-বার উঠাবেন, দিয়ে ক্যালকুলেটারে দিবেন, আপনাদের উত্তর চলে আসবে।